যেটা আমি দেখলাম পেশেন্টের মুখে কিছু কিছু জায়গাতে ক্যাভিটিস আছে, ওটাকে আমাদেরকে দেখতে হবে যে ওটা রুট ক্যানালের জন্য যাবে কি ওটাকে আমরা এক্সট্রাক্ট করে ইমপ্ল্যান্ট করব। টেনশনই করছে শুধু। তা বলুন না, থাকে চিন্তা তাছাড়া আমাদের পুরো একটা সেপারেট স্ট্রিম আছে যেটাকে বলা হয় পিডিয়াট্রিক ডেন্টিস্ট্রি। তো সেটাতে আমাদের বাচ্চাদের যত সব ট্রিটমেন্ট হয়, স্টার্টিং ফ্রম ক্যাভিটি, স্টার্টিং ফ্রম পালপেক্টমি, স্টার্টিং ফ্রম এক্সট্র্যাকশন, সব কিছু ওরা ওটাকে ভালো করে ডিল করে। ম্যাম খুব সুন্দর করেছে, হ্যাঁ দারুণ করেছে, ধরে ধরে পুরো এক একটা দাঁত উপর নিচ, মানে এতবার মানে বাড়ির পাশে যে ডেন্টিস্ট ওনারা এই জিনিসগুলো রেকমেন্ড কোনো সময় করেনি। শোনো, কোশ্চেন ভালো করে পড়বে, তারপরে আনসার করবে, আর হয়ে গেলে ভালো করে মিলিয়ে দেখবে। পেপার সাবমিট করার আগে দুবার চেক করে তারপরে পেপার সাবমিট করবে। ওকে, বেস্ট অফ লাক, স্মাইল। চলো খেয়ে নিই আমরা। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজকে হচ্ছে টিউজডে, সকাল 8:30 বাজে। সোহান এই যে স্কুলে বেরালো, ওর বাবার কী হয়েছে না, দুটো দিন ধরে দাঁতে খুব যন্ত্রণা হচ্ছে, আর একটা দাঁত একটু বেশ ফুটো মতোও হয়ে গেছে। তো ডেন্টিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট বুক করেছি আমরা আমরা যাবো আজকে বালিগঞ্জ টিথ কেয়ারে, দেখি ডাক্তারবাবু কী বলেন। এখন আপাতত স্নান করে, পুজো দিয়ে, ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরাবো। তো এই সমস্ত কিছু নিয়ে হতে চলেছে আজকে ভিডিওটা। চলো আবার রেডি হয়ে বেরিয়ে কথা বলছি তোমাদের সাথে। 10:40 আর আমরা এই এখন বেরোচ্ছি, একটু লেটই হয়ে গেছে, 10:30 একদম ডট বেরিয়ে পড়লে ভালো হতো। আর ব্রেকফাস্ট আবার নিয়েও নিয়েছি, হচ্ছে নেক্সট লেভেলের তাড়াহুড়ো শুরু হয়েছে সকাল থেকে। আর এই যে দেখেছো ব্রেজার, এই যে ফুটপ্রেসটা আগের দিন যে ইনস্টল করা হয়েছিল, বেশ ভালোই লাগছে, কিন্তু আলাদা লুকস লাগছে গাড়ি। চলো, গাড়ি কি অবস্থা, এই ধোয়ারও সময় পাচ্ছি না। ঠিক আছে চলো হয়ে যাবে, আজকে আবার এটা নতুন সমস্যা। কল্যাণী এক্সপ্রেস ওয়ের ওপর দিয়ে আমরা যাচ্ছি, এই পাশে এই যে সুন্দর ঝিল, এই জায়গাটা খুব ফেভারিট আমাদের, ওই জন্য এখানে এসেই ক্যামেরাটা অন করি। আর এই যে দুদিন ধরে দাঁতের ব্যথা। গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে, সুন্দর আবার একটা সকালবেলা সবাইকে স্বাগত। বাট আজকে স্বাগতটা একটু অন্য ধরনের, কটা দিন ধরে দাঁতের যন্ত্রণায় ভুগছি, জাস্ট বাঁদিকের এই নিচের দিকে দাঁতটা একটু ফুটো হয়ে গেছে, মানে সেটা নিয়েই। আর সামনেই ট্রিপ, বুঝতেই পারছেন ট্রিপের মধ্যে দাঁতে যন্ত্রণা যদি চালু হয়ে যায় তাহলে তো আর কোনো ব্যথা, মানে সেটা আরো ভয়ঙ্কর ব্যাপার, তার জন্যই চিন্তা ভাবনা করেছি। আরে আমিও বলছি যে তুমি ডক্টর দেখিয়ে নাও, দেখিয়ে একদম একদম ওষুধ টষুধ নিয়ে বা যা যা প্রিকশন নেওয়ার সেগুলো নিয়ে তারপরেই চলো। তো তার জন্য আমরা আজকে যাচ্ছি হচ্ছে বালিগঞ্জে টিথ কেয়ার মাল্টি স্পেশালিটি ডেন্টাল ক্লিনিক। ওখানে আমাদের পরিচিত ডক্টর রয়েছেন, ডক্টর সংকেত চক্রবর্তী, আর ম্যাম রয়েছেন আর মিতা চক্রবর্তী, দুজনেই ওনারা আর কি সার্জন। তো ওনাকেই দেখাতে যাচ্ছি আমরা, অ্যাপয়েন্টমেন্ট আছে আমাদের ওই 12:30টার দিকে আর কি। ব্রেকফাস্ট আজকে গাড়িতেই হবে, স্যান্ডউইচ এনেছি আর তার সাথে কলা। না খেতে পারবে না, আমি ধরবো, তুমি দাও, আমি ধরছি না হয়, তুমি চালাও। আমাদের ফ্যামিলির যদি কারোর এরকম ডেন্টাল প্রবলেম হয় তো আমরা স্যারের কাছেই যাই, ওনাদের একটা ব্রাঞ্চ আমাদের ডানলপেও রয়েছে, তো ওখানেই আমরা যেতাম। বাট আজকে আমরা যাচ্ছি বালিগঞ্জে, কারণ ডাইরেক্ট স্যারের সাথে আজকে দেখা করা রয়েছে আর আজকে ওনারা ওখানেই বসছেন। তার জন্য লাস্ট যে আমার সার্জারিটা হয়েছিল তার সমস্ত কিছু ডিটেলসই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর তার মাধ্যমে তোমরা অনেকেই মানে উপকৃত হয়েছিলে। তাই আমরা ভাবলাম যে আজকে যখন এরকম একটা প্রবলেম ওর আর কি হচ্ছে আর আমরা যাচ্ছি ডেন্টাল ক্লিনিকে। অর্পিতা যেটা বললো, আমরা যেহেতু কার লাইফস্টাইল এই সমস্ত নিয়েই ব্লগ বানাই, আর অনেক ফ্যামিলি রয়েছে আমাদের ব্লগ দেখে, এবং ওর সার্জারির ব্যাপারটা যখন আমরা শেয়ার করেছিলাম আমাদের ব্লগের মাধ্যমে অনেকেই উপকৃত হয়েছিল। কারণ অ্যাপোলোর মতন একটা ভাস্ট জায়গায় কোথায় গিয়ে কোন ডক্টরকে দেখাতে হবে এই ল্যাবগুলির ব্যাপারটা নিয়ে, তো সেই ব্যাপারটা মাথায় রেখে আমি ভাবলাম যে ব্লগ করার আজকে দরকার নেই। কিন্তু পরে আপনাদের কথাই মনে করে ভাবলাম যে হ্যাঁ,
যদি খোঁজ দিতে পারি এতে হয়তো অনেক মানুষের ডাইরেক্টলি কাজে লাগতেও পারে, হলো মানে কাজে লাগতে পারে। তো সেই ব্যাপারটা মাথায় রেখে আমরা বেরিয়ে পড়েছি আজকে আমার এই দাঁতের সমস্যাটাকে সমাধান করতে। আর তার সাথে যেহেতু এই ডক্টর আমাদের প্রায় একজন ফ্যামিলি ডক্টরের মতন, প্লাস ম্যামও থাকবে আজকে, তো আমরা ডক্টরকে রিকোয়েস্ট করেছি যে স্যার আর ম্যাম আপনারা একটু যদি পারেন ডেন্টাল ব্যাপারটা নিয়ে একটুখানি বলে দেবেন, যাতে আরো কিছু মানুষ জানতে পারে। আসলে কি বলতো, টুকটাক দাঁতের প্রবলেম তো সবারই লেগে থাকে, সবার বাড়িতেই রয়েছে। এবার এই ধরো ওরাল হাইজিন কিভাবে মেনটেন করা বা কিছু সমস্যাগুলো কেন হয় আর আমরা কিভাবে আমরা আমাদের মানে দাঁতের যত্ন নিতে পারি, সো সব থেকে বেশি নেগলেক্ট হয় কিন্তু আমাদের এই দাঁতটাই। তো এই সমস্ত কিছু নিয়েই স্যারকে একটু বলবো যে স্যার কিছু কথা বলুন আমাদের ভিউয়ার্স এর জন্য, না যদি উনি মানে ফ্রি থাকেন বা উনি যদি কিছু মাইন্ড না করেন। অবশ্যই বলবো, আমি চেষ্টা করব, আমি আগে বলি ডক্টরকে বলেও রেখেছি যে স্যার আপনাদের যদি সময় হয় অবশ্যই আমাদের ভিউয়ার্সদের জন্য কিছু বলবেন যাতে এদের সুবিধা হয়, কারণ অনেক ফ্যামিলিরা দেখে তাদের বাড়িতে বাচ্চা আছে, বাচ্চাদের এই ক্লিপিং করানো, তারপর হচ্ছে রুট ক্যানেল, প্রচুর কিছু মানে ওখানে আর কি হয়। এটা মাল্টি স্পেশালিটি ডেন্টাল ক্লিনিক তো, আর মানে একদম মানে টপ নচ আর কি ট্রিটমেন্ট হয়, ট্রিটমেন্টই বলবো আর কি। এটা টপ নচ মানে ম্যাম তো ক্যান্সারের যে ওরাল যে ক্যান্সার গুলো হয় ওগুলোর সার্জারিও ম্যাম করেন, তারপর হচ্ছে স্মাইল ডিজাইন, অনেক মানে সাবজেক্ট প্রচুর রয়েছে। আজকে ব্লগে আমাদের সাথে থাকুন, আশা করি স্যারকে রিকোয়েস্ট করেছি, উনি যদি আমাদের রিকোয়েস্টটা রাখে। দেখো দুপুর 12টা বাজে, মা ফ্লাইওভারে উঠবো আর এইরকম নেক্সট লেভেলের জ্যাম, পুরো রেড হয়ে রয়েছে। চলো কিছু আর করার নেই, আস্তে আস্তেই এগোতে হবে। তো গাড়ি এখানটায় পার্ক করে দিলাম, এবার এই রাস্তা দিয়ে যেতে হবে ডেন্টাল ক্লিনিকে। টিটকেয়ার মাল্টি স্পেশালিটি ডেন্টাল ক্লিনিক, চলো। এখানে নাম আর মোবাইল নাম্বার দিন স্যারের ভিজিটটা কত আছে। এখানে কত কিছু হয়, কসমেটিক স্মাইল ডিজাইনিং, হলিউড স্মাইল, কসমেটিক ডেন্টাল ক্রাউন্স, ডেন্টাল ব্রাশেস। আজকে টেনশন আছে, একটু তো টেনশন হচ্ছেই, আর চেষ্টা করবো স্যার আর ম্যাম দুজনেই আছে, যদি আপনাদের জন্য ডেন্টাল রিলেটেড কিছু স্যারকে দিয়ে বলাতে পারি যেটা আমাদের চ্যানেলের জন্য প্লাস আপনাদের জন্য একটা অনেক বড় পাওনা। ভয় পাওয়ার কি আছে, তুমি তো পরিচিত মানুষের কাছে এসছো। পেশেন্টকে চেক করলাম, যেটা আমি দেখলাম পেশেন্টের মুখে কিছু কিছু জায়গাতে ক্যাভিটিস আছে, ওটা কি আমাদেরকে দেখতে হবে কি ওটা রুট ক্যানেলের জন্য যাবে কি ওটাকে আমরা এক্সট্র্যাক্ট করে ইমপ্ল্যান্ট করবো, প্লাস অনেক জায়গাতে দাঁত নেই, তো ওখানে আমাদেরকে একটা পুরো একটা প্ল্যানিং করে পুরো জিনিসটাকে রেডি করতে হবে। আর যেটা বলছিলে একটা দাঁতের ব্যথা হচ্ছে ওটাকে কি করে আমরা এক্সরে করবো, এক্সরে করে আমরা তারপরে কি চেক করবো কেমন কি আছে, ওই হিসাবে আমরা ফিট ডিসাইড করব কি ওটাকে আমরা মানে আসিটি করব কি ওটাকে তুলে ওখানে ইমপ্ল্যান্ট করব। ওকে ওকে ঠিক আছে, রাখো কেক্সে করা হোক, এবার টেনশন নেই কিছু। হ্যাঁ টেনশনই করছে শুধু। তা বলুন ব্যথা আছে কি না, এখানে আরে
এখানে এক্স হচ্ছে, যেটা দেখে লাগছে ওখানে আরসিটি করতে হবে, আর সাইডে দাঁত নেই তো মোস্টলি আমরা ওখানে ইমপ্ল্যান্টের জন্য প্ল্যান করতে পারি, আর ওটাকে আমরা আরসিটি করে ওখানে ক্যাপিং করে তারপরে ইমপ্ল্যান্টের সঙ্গে একটা ব্রিজ দিতে পারি। তারপরে এই প্রবলেমটা আমরা প্রথমে সলভ করব, বাদ বাকি যেখানে আপনার দাঁত নেই ওখানেও আমাদেরকে ইমপ্ল্যান্ট প্ল্যান করতে হবে, বিকজ এখন ইমপ্ল্যান্ট ওয়ান অফ দ্য মোস্ট মডার্ন ট্রিটমেন্ট ভিতরে আসে। আর ইমপ্ল্যান্টের যেটা আমরা এখন দেখছি কি অনেকই ট্রেন্ডিং ট্রিটমেন্ট চলছে, আদারওয়াইজ যেটা আমাদেরকে আরেকটা জিনিস করতে হয় যেটা হয় ডেন্টাল সিবিসিটি করে তারপরে আমরা পুরো একটা ইমপ্ল্যান্ট প্ল্যানিং করে তারপরে ওখানে ইমপ্ল্যান্ট বসিয়ে আমরা ওখানে পুরো পার্মানেন্টলি দাঁতটা বসিয়ে, আর কিছু জায়গাতে আরসিটি যেখানে লাগবে আমরা এরকম এক্সরে করে আমরা পুরো ক্লিয়ারলি দেখি কোথায় কী আরসিটি লাগবে, তারপরে ওই হিসাবে রুট কেনাল করে আমরা ওখানে ক্যাপিং করে সো দ্যাট দ্যার ইজ নো এনি ফার্দার প্রোগ্রেশন অফ দ্য ডিজিজ। আচ্ছা স্যার, আমার যে জায়গায় তিনটে জায়গাতে যে দাঁত নেই ওখানে যদি আমরা ইমপ্ল্যান্ট করি নতুন দাঁত বসানোর পর আমি কি আবার আগের মতন সব কিছু খেতে পারবো? হ্যাঁ, আপনি আগে যেমন খেতেন আপনি খেতে পারবেন, বাট কিছু কিছু জায়গাতে আপনাকে একটু প্রিকশনস মেনটেন করতে হবে, যেমন আপনার হার্ট বোনস হয়ে গেল, নাটস হয়ে গেল, ওটাকে আপনাকে একটু দেখে খেতে হবে। ইমপ্ল্যান্ট মানে এটা নেই কি হ্যাঁ ঠিক আছে টাইটেনিয়ার ওটা রেডি করা হয়, বাট দ্যাট ইজ নট দ্যাট স্ট্রং কি ওটা পুরো কত হার্ড জিনিসটাকেও মানে আপনি খেতে পারেন, কারণ কিছু কিছু জায়গাতে আমরা এটাও দেখেছি কি ইমপ্ল্যান্টও ক্র্যাক করে দেয়। সো স্টিল ইমপ্ল্যান্ট করেও আপনাকে প্রিকশনস মেনটেন করতে হবে। মানে ইমপ্ল্যান্টের কতদিন পর থেকে আমি মোটামুটি খাওয়া দাওয়া চালু করতে পারি? অ্যাকচুয়ালি কী হয়, ইমপ্ল্যান্ট যখন আমরা প্ল্যান করি আমাদের কাছে দু রকমের ইমপ্ল্যান্ট আছে, একটা ইমিডিয়েট ইমপ্ল্যান্ট আছে আর একটা ডিলেড ইমপ্ল্যান্ট আছে। ডিলেড ইমপ্ল্যান্টে কী হয়, প্রথমে আমরা ইমপ্ল্যান্টটাকে সার্জারি করে হাড়ের ভিতরে দিয়ে দিই, তারপরে উই ওয়েট ফর অ্যাটলিস্ট আমরা দু মাস আমরা ওয়েট করি, দু থেকে তিন মাস ওয়েট করে তারপরে ফিরে আমরা ইমপ্ল্যান্টটাকে খুলে চেক করি কি ইমপ্ল্যান্ট কেমন কী আছে, ইফ ইমপ্ল্যান্ট টাইট আছে তাহলে ওই হিসাবে আমরা ওখানে উপরের যে প্রসেসেস ইয়া যে গ্রাউন্ডস ইয়া ব্রিজ আছে ওটাকে আমরা প্ল্যান করে দিই। আর ইমিডিয়েট ইমপ্ল্যান্ট কোথায় কাজ হয়, যবে কার কাছে টাইম নেই আর মানে ইফ আমরা টাইমটাকে সেভ মোস্ট টাইম সেভ করার জন্যই আমরা ইমিডিয়েট ইমপ্ল্যান্ট করি, যেখানে আমরা দাঁত খুলি ওই টাইমেই আমরা ইমিডিয়েট ইমপ্ল্যান্টটাকে দিয়ে বোন গ্রাফটিং করে আমরা গ্রাউন্ডস বসিয়ে দিই। বাট সাকসেস রেট যেটা আমরা দেখি ওটা ডিলেড ইমপ্ল্যান্টে বেশি আছে। আমার হিসাবে ওটা রুট ক্যানাল করে তারপরে আমাদেরকে ক্যাপিং করলে বেটার হবে। আর যেটা আমরা ডিসাইড করছিলাম কি ইমপ্ল্যান্ট করবো কি করবো না, তো ওটা যেটা আমি দেখলাম সাইডে বোন আছে তো আমরা ওখানে ইমপ্ল্যান্ট করতে পারবো। মানে এইটা আপনি সাজেশন করছেন ইমপ্ল্যান্ট করলে বেশি ভালো হবে? হ্যাঁ, সাইডে যেখানে দাঁত নেই ওখানে আমরা ইমপ্ল্যান্ট করতে পারবো, আর এই যে পিছনে যে দাঁতটা অনেকটা খেয়ে নিয়েছে ওটাকে আমরা আরসিটি করে ক্যাপিং করে দিতে পারবো, সো দ্যাট ওটাকে আমরা ইন ফিউচার যে বাইট ইয়া আপনার যেটা আপনার চুইং যে ফোর্সটা আছে ওটাকে ব্যালেন্স করতে পারবো। সব থেকে মেন মেন পজিশনে খুব কি পেইনফুল? না, পেইনফুল না। আজকাল যে টেকনিক্সগুলো এসে গেছে প্লাস যে কোয়ালিটি অফ অ্যানাস্থেশিয়া মানে আমাদের হয়ে গেছে যেটা আমরা ইউজ করি ডেলি প্র্যাকটিসে, দ্যাট গিভস এ কমপ্লিট অ্যানাস্থেশিয়া সো দ্যাট কি পেশেন্ট ইজিলি বসতে পারবে আর জিনিসটা করবে। গামসটা একটু মোটা আছে এখানে, উইথটা মেবি এখান থেকে আরও 2 মিলিমিটার কম থাকবে। আজকে আমরা যেটা প্ল্যান করেছি আজকে আমরা স্কেলিং করবো, তারপরে ফিলিং করবো, তারপরে আমরা সিবিসিটির জন্য স্যারকে পাঠাবো, স্যার রিপোর্ট নিয়ে আসবেন, তারপরে ফিরে আমরা ইমপ্ল্যান্টের জন্য প্ল্যানিংটা করবো। কেন কি এখানে যেটা যেমন আমরা বললাম আগে কি ইমপ্ল্যান্টের জন্য আগে থেকে অনেকটা প্রিপ্ল্যান লাগে, কেমন কত কী লেন্থের ইমপ্ল্যান্ট যাবে, কত কী উইডথের ইমপ্ল্যান্ট যাবে, ওটা আমরা তার জন্য আমাদেরকে সিবিসিটি করতে হবে ফর কনফার্মেটরি রিপোর্ট, তারপরে ওটাকে দেখে আমরা ফির ইমপ্ল্যান্টটা অর্ডার করি, ওই হিসাবে ইমপ্ল্যান্টটা আমাদের কাছে আসে, তারপর ওয়ান ফাইন ডে যেমন মানে ওয়েন এভরিথিং ইজ ম্যাচিং ওই টাইম শিডিউল অ্যান্ড এভরিথিং, তারপরে আমরা ইমপ্ল্যান্টটা প্লেস করি, ইমপ্ল্যান্টটা প্লেস করার পরে দেন আফটার উইক আমরা স্টিচেস কাটার জন্য পেশেন্টকে ডাকি, ডেকে একবার চেক করে দেন আমরা 2 মান্থস ওয়েট করি, 2 টু 3 মান্থস ওয়েট করি ফর দ্য হিলিং। ওকে, তাহলে স্কেলিংটা করে নাও, যে স্টেনগুলো রয়েছে যেটা সেইগুলো সব পরিষ্কার হয়ে যাবে, তাই তো?
সেন্স ক্লিন হয়ে যাবে, প্লাস একটা ওরাল হাইজিন যেটা আছে ওটা আরও ইম্প্রুভ, মানে ইম্প্রুভমেন্ট তো যাবেই হবে, হবেই হবে। প্লাস মানে বলা হয় যে গামসের যে সিচুয়েশনগুলো আছে, যেমন জিঞ্জাইটিস থাকে, পেরিওডন্টাইটিস থাকে, ওটাও আমরা মানে এটাতে অনেকটাই আমরা উপকার হয়ে যাই, মানে হিলস প্রপার। অলরেডি তিনটে চারটে এক দাঁত হারিয়ে ফেলেছি, এইবার যে কটা আছে সে কটাকে এবার বাঁচিয়ে রাখতে হবে, নাহলে মাংস লাংস খাওয়া হবে। দাঁত পরিষ্কার করা হচ্ছে, আমাদের 6 মান্থসে সবাইকে একবার করে করা উচিত, আমাদেরকে এভরি 6 মান্থসে একবার এসে স্ক্রিনিং করা উচিত, বিকজ পাথর জমে যায়, ইন দ্য সেন্স স্ক্যালপুলস যেটাকে বলা হয়। কিছু কিছু লোকরা বলে কি না দাঁত খারাপ, মানে দাঁত নড়ে যায় বা কিছু উইক হয়ে যায়, এমনি কিছু না, স্ক্যালপুলস তাকে বাইরে করলে আর পিন করলে গামস মানে আরো স্ট্রং হয়। আর বাজারে যে সমস্ত টুথপেস্ট টুথপেস্ট গুলো বলে ওগুলোতে কিছু অ্যাকচুয়ালি হয় না, না 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 অফ কোর্স হয়, ওখানে যেরকম কোলগেট বলে নিন ওখানে ফ্লোরাইড কন্টেন্ট থাকে, তো ওটা ইট ইমপ্রুভস ইওর টিথ, মানে টিথ কাফি উইক থাকে, মানে মাঝে মাঝে এরকম হয়ে যায় কি অনেক মানুষের সেন্সিটিভিটি ইস্যুস থাকে বা উইক থাকে ফ্লোরাইড এরকম, তো ওগুলো সব টুথপেস্ট যদি প্রপারলি ক্লিন করে তাহলে ওটা স্পেস মানে ওই যে ইয়েটা ইনফেকশনটা যেটা হচ্ছে সেটা প্রিভেন্ট করে। প্লাস এইটা হচ্ছে একটা এক্সট্রা কেয়ার, এক্সট্রা ক্লিনিং, মানে ধরে না কি যে সবসময় তো ইয়ে পেস্ট বা ব্রাশ অত ভেতর পর্যন্ত যেতে পারে, এটা দরকার কারণ ভেতর থেকে ক্লিনিং যেতে হয়েছে, তো ওটা একটা প্রপারলি ক্লিন হতে পারে, সেই জন্য স্কেলিং প্রত্যেক 6 মাস পর পর্যন্ত পর পর করালে দাঁতে একটু ক্লিনিনেস অন্যান্য সমস্যাগুলো আসবে না। উপরের দাঁতগুলো সব ক্লিনিং হয়ে গেল, এবারে নিচের যে দাঁতগুলো সেগুলো সব হচ্ছে। দেখি দাঁতটা এই তো একদম ক্লিন হয়ে গেছে পুরো, ম্যাম খুব সুন্দর করেছে, হ্যাঁ দারুণ করেছে, ধরে ধরে পুরো এক একটা দাঁত উপর নিচ এতবার, মানে মারির পাশে যে ডেন্টিস্টে ওনারা এই জিনিসগুলো রেকমেন্ড কোনো সময় করেনি, হ্যাঁ সেটা আছে, যে সার্ভিসগুলো পাচ্ছি সত্যি, এবার স্যারকে একটু সময় দিতে বলেছি, দেখি স্যার কিছু বলে কিনা। তো আমরা এখনই বসে আছি, আর একটু স্যারের সাথে কনসালটেশন রয়েছে, আর একটু কথাবার্তা বলবো স্যারের সাথে আর ম্যামের সাথে দুজনের সাথে, তো আমরা এখন বসে আছি ওয়েটিংয়ে, তারপরে আমাদের নাম আসলে তারপরে যাবো। তো এখানে হয়ে গেল স্কেলিং, দাঁতের স্কেলিংটা হয়েছে, আর যেটা স্যার আর ম্যামকে একসাথে পেয়েছি এটা পাওয়া খুব দুর্লভ আমাদের কাছে, তো আমি রিকোয়েস্ট করেছিলাম যে স্যার ম্যাম যদি আমাদের ভিউয়ার্সদের জন্য কিছু বলে দেন তাহলে আমরা আমাদের কাছে অনেক উপকৃত হব। একদমই তাই, তাহলে ওভার টু স্যার আর ম্যাম। যেমন আমাদের যেটা একটা মেনটেন্যান্সের একটা ব্যাপার আছে ওটাকে আমরা এভরি 6 মান্থসে একবার পুরো চেক আপ করে আমাদেরকে পুরো যা কিছু ফিলিংস হয়েছে, যা ডেন্টাল রেস্টোরেশন হয়েছে, যা ইমপ্ল্যান্টস হয়েছে, ইয়া ব্রিজ হয়েছে, ইয়া রুট ক্যানাল হয়েছে, ওটাকে একবার এক্সরে করে চেক করে ভালো করে ইভালুয়েট করে আমাদেরকে ইফ অ্যাট অল কিছু নতুন জিনিস ওখানে ডেভেলপ হচ্ছে তো ওটাকে ভালো করে আমরা কন্ট্রোল করতে পারি। তারপরে ক্যাপিংটা ইনস্টল করবো,
সো দ্যাট ওই দাঁতটা বেঁচে থাকবে এক্সট্রা লোড নেওয়ার জন্য। তাহলে এই ক্ষেত্রে দাঁত তোলার আর কিছু ব্যাপার না, এখানে আমরা দাঁত তুলছি না, আচ্ছা এটা কনজারভেটিভ ট্রিটমেন্ট এসে আছে। তাহলে কি হয়, আমি দাঁতটাকে আপনি আরো ইউজ করতে পারেন, দাঁতটা না তুলে ওর উপরে ক্যাপিং করে দেওয়া, যাতে না হলে আগে যদি রুট ক্যানাল থাকতো না তাহলে আমরা দাঁত তুলে দিতাম, তারপর ওখানে খেতে অসুবিধা হতো, তারপরে ফির ওখানে আপনার ডেন্টার আগের টাইমে তো আমরা ডেন্টার করতাম না, এখন তো ইমপ্ল্যান্টস এসে গেছে। যা ম্যাপ হচ্ছে মানে অনেক বড় সার্জন, তো যত ধরুন কারোর কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, এই বেশিরভাগ আমরা যারা বাইক চালাই তাদের তো একটা ভয়ানক ব্যাপার, আমার বন্ধুর সাথেই হয়েছিল, পুরো এই এই জায়গাটা পুরো ফ্র্যাকচার হয়ে গেছিলো। ম্যাম এই ধরনের ট্রিটমেন্টগুলো করেন, মানে এই ধরনের সার্জারিগুলো করেন, তো ম্যামকে পাওয়া বিশাল মানে আমাদের কাছে ভাগ্য। তো ম্যাম কী কী ধরনের একটু চিকিৎসা করেন একটু যদি বলে দেন। সবথেকে আগে হচ্ছে ট্রমা, যে বাইক অ্যাক্সিডেন্ট হলো, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, যেটাতে চোয়াল ভেঙে গেছে, এই ধরনের ট্রিটমেন্টগুলোতে আমরা প্লেটিং করে ওটাকে ঠিক করা হয়। সেকেন্ডলি যেটা ডে টু ডেতে আমরা করি ওটা হচ্ছে যেমন এক্সট্রাকশন, কমপ্লিকেটেড এক্সট্রাকশন, যে উইজডম টুথ এক্সট্রাকশনগুলো থাকে, অনেকটা কমপ্লিকেটেড এরিয়া থাকে, নার্ভের অনেক কাছে আছে, ঘুমনো আছে, অনেকটা একটা অড পজিশনে আছে, সেগুলোকে সার্জিক্যালি তোলা, সেটা আমরা নর্মাল একটা যে ডেন্টাল সেট আপ আমরা যেটা করি ওটা হচ্ছে সেটা। তাছাড়া মাইনার সার্জিক্যাল অপারেশনগুলো আছে, যেমন মিউকোসিস হয়ে গেল কারো, কারো ছোটোখাটো সিস্ট হলো, সেটা আমরা আপনি আপনার দাঁতের যে গ্যাপ গুলো আছে, যেটা মানে কম আছে ওটাকে আমরা তাড়াতাড়ি শেষ করে দিতে পারবো। আর এছাড়া আরেকটা জিনিস যেটা এখন পপুলার হচ্ছে ওটা হচ্ছে আপনার মিজোরোব্রেসিস বা ক্লিয়ার অ্যানাইনাস, এটাও এখন আমরা অনেক ভালো করে ভালো ব্র্যান্ডেড কোম্পানির সঙ্গে আমাদের টাই আপ আছে, তো আমরা ওটাকে করে এখন অফার্সও আমরা ভালো দিচ্ছি, স্পেশালি ফর আওয়ার পেশেন্টস যারা মিজোরোব্রেসিস করতে ইন্টারেস্টেড আছে। আর এখানে কি হয়, এখানে আগে কি হতো আমরা তার দিয়ে ট্রিটমেন্ট করতাম, ঠিক আছে, বড় বড় ভাবছিলাম যে স্পেশালি সোহান সোহানদের বা আমাদের ছেলের বয়স, ওদের তো এখন দাঁত উঠছে এরকম থাকে, আগে আমি তার দিয়ে দেখেছিলাম ব্যাপারগুলো, এখন তো উঠে না, এখন এখনো আছে, এখনো করা, ওটাই একটু বেসিক যে মানে ট্রিটমেন্ট হচ্ছে, বাট এখন জিনিসটা কি যারা ওই ব্রেসেস গ্রুপে শো করতে চায় না ওরা ইনভিজিবল ব্রেসেস জন্য অপ্ট করে, বাট আমরা স্টিল বলি কি ডেন্টাল ব্রেসেস যেটা নর্মাল ট্রেডিশনাল যে মেটাল ব্রেসেস আছে ওটা অনেক ভালো কাজ করে, বাট সামহাও যেমন কিছু কিছু লোকরা কর্পোরেট সেক্টরে আছে যারা মানে যাতে ট্রিটমেন্ট করাতে চেয়েছে, এই গ্যাপগুলোকে বন্ধ করতে চেয়েছে বাট ওটাকে শো করতে চেয়েছে না, ওরা ওই ইনভিজিবল ব্রেসেস ট্রিটমেন্টগুলোকে বেশি করাচ্ছে। আর কিছু কিছু কলেজ স্টুডেন্টসরাও আছে যারা মানে ইন্টারেস্টেড আছে দাঁতটাকে ঠিক করাবে, বাট বিকজ অফ সোশ্যাল অপ্লিকেশন ওরা অত কমফোর্টেবল না ব্রেসেস করার জন্য, তো আমরা ওদেরকে সাজেস্ট করি কি আপনি ইনভিজিবল ব্রেসেস করাতে পারেন, তো ফর দেম ইট ইজ আ গুড নাও, কেন কি এখন ট্রিটমেন্টও চলছে আর ওরা নর্মাল যে লাইফস্টাইল আছে মানে বুঝতে পারছেন কলেজে কেন কি ওটা আপনার 24/7 মুখে ভিতরে থাকে আর ভালো করে দাঁতটাকে অ্যালাইন করতে আছে, তো ওটা যা কিছু চেঞ্জেস করতে হয় মাসে মাসে আপনি চেক আপের জন্য আসছেন, তো আমরা ভালো করে ওটাকে চেক করে দিচ্ছি, বাট ইনভিজিবল ব্রেসেসে কি হয় কি পেশেন্ট ওটাকে নিজেকে ঘোরা ফোরা করে, তাহলে তাড়াতাড়ি এসে আমাদেরকে
ডিসকাস করে ওটাকে ফির আগে আমরা আরেকবার রিস্ক্যান করে আরেকবার সফটওয়্যারে ভিতরে রান করে ওটাকে দেখে ওটাকে আমরা ফির চেঞ্জ করবো। তো আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে টিপ কেয়ার মাল্টি স্পেশালিটি ডেন্টাল ক্লিনিক। আপনি সার্চ করে সব ভিডিওস পেয়ে যাবেন। আপনার স্মাইল ডিজাইনিংয়ের যা ভিডিওস কারণ ওটা অনেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, তো আপনি ওখানে প্রি অ্যান্ড পোস্ট দুটোই আপনি প্রেজেন্টেশন দেখতে পারেন। আর তাছাড়াও আমরা ইমপ্ল্যান্টসের কিছু কেসেসগুলো ভিডিও ওখানে পোস্ট করেছি। আর লিংক তো আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে। এই ভিডিওর মাধ্যমে স্যারের মানে স্পেশালি টিপ কেয়ার যে সমস্ত জিনিসগুলো নিয়ে ডিলিং করে প্রোডাক্ট কিছু কিছু ভিডিও ফুটেজ আমাদের ব্লগের মাধ্যমে অলরেডি দেখে নিয়েছেন। তো আর স্যারদের সাথে যদি কারা মানে অ্যাপয়েন্টমেন্ট করতে চান তো স্যার পাশেই বলছেন, ম্যামও পাশে বসে আছেন। অ্যাপয়েন্টমেন্ট নাম্বারটা একবার বলুন। নাম্বারটা দিয়ে দেন খুব ভালো। আমাদের যেটা মেইন অ্যাপয়েন্টমেন্ট নাম্বার হচ্ছে ওটা হচ্ছে 9831144251। আর ওয়েবসাইট হচ্ছে www.dentalclinickolkata.in। আমরা অ্যাকচুয়ালি ডানলপ ব্রাঞ্চে আমি দেখাতাম, তো স্যাররা যে স্যারকে স্যার তো ছিল আর সাথে ম্যাডাম আসবে বলে আমি আরও স্পেশালি ম্যাডামের সাথে দেখা করার জন্য মালিগঞ্জে এসেছি। তো স্যারই বলে দেবে যে স্যারদের আর কোথায় কোথায় ব্রাঞ্চ রয়েছে, যাতে আপনাদের পরবর্তীকালে যদি দাঁতের কেয়ার করাতে বা দাঁত রিলেটেড এনি ট্রিটমেন্ট করাতে হয় তাহলে সেখানে আসতে পারবেন। স্যার যদি ব্রাঞ্চগুলো যদি বলে দেন। হ্যাঁ, তো আমাদের কলকাতায় অলরেডি 4টে ব্রাঞ্চ আছে। একটা কলকাতার বাইরে আছে যেটা হচ্ছে বসিরহাটে, আর যে 4টে ব্রাঞ্চ এখানে আছে ওটা হচ্ছে আপনার চিনার পার্ক, ডানলপ, গাইটি রোডে আমাদের চান্ডকের সঙ্গে একটা অ্যাসোসিয়েশন আছে, আর এটা হলো আমাদের বালিগঞ্জ ব্রাঞ্চ। আর ইন ফিউচার আমরা নিউ টাউনও নিয়ে আসছি, যেটা আপনার খুব তাড়াতাড়ি পুজোর পরে স্টার্ট হবে। তো হোপ সো উইথ ইওর ব্লেসিংস এন্ড অল। তাহলে মানে সব জায়গাতেই একটা একটা করে রয়েছে, কোনো প্রবলেম হবে না। আর এখানকার ফেসিলিটিস তো ভীষণই ভালো। স্যারের কাছে আরেকটা প্রশ্ন করবো যে আমরা ডেইলি বেসিসে কিভাবে আমরা ওরাল কেয়ার নিতে পারি? নর্মালি তো আমরা দু টাইম ব্রাশ করতে তো বলি, বাট তার সঙ্গে আমাদেরকে একটা জিনিসটাকে আরও অ্যাড করতে হবে, ওটা হচ্ছে ফ্লসিং। ফ্লসিং এখন ওয়াটার ফ্লসারও এসে গেছে মার্কেটে, তো আপনি অ্যামাজন ফ্লিপকার্টে ভালোই ব্র্যান্ডসের ওয়াটার ফ্লসার অ্যাভেলেবেল আছে। ওটা করলে কী হয়, অ্যাটলিস্ট একটা অ্যাডজেন্টিভ মতন অ্যাড হয়ে মানে ইয়ে হয়ে যায় কি আমরা ব্রাশিং করার পরেও যা কিছু মুখে ভিতরে আটকে থাকে ওটাকেও ক্লিন করে দেয়। খাবার পরে একটু ভালো করে কুলকুচি করা, কুলকুচি করা, হ্যাঁ, ওটা অনেকটা ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে। সো দ্যাট কি আপনি যদি রাতে গিয়ে ব্রাশ করছেন তো অ্যামাউন্ট অফ যে খাবারটা বেরিয়ে আসবে ওটা অনেকটা কম। অ্যাজ এ পেরেন্ট আমার একটা কোয়েশ্চেন রয়েছে যে সোহান প্রচণ্ড পরিমাণে, আমার 7 বছরের ছেলে, প্রচণ্ড পরিমাণে চকলেট, চিপস ওকে আমি কোনোভাবেই ইয়ে করতে পারি না, তো ওই ক্ষেত্রে বাচ্চাদের ওরাল হেলথটাকে কীভাবে আমরা ইয়ে করা? বাচ্চাদের ওরাল হেলথের জন্য তো দু টাইম ব্রাশিং ইজ দেয়, ঠিক আছে, ওদের জন্য স্পেসিফিক টুথপেস্ট আছে, স্পেসিফিক মাউথওয়াশ আছে বাচ্চাদের, যেটা স্পেসিফিক ওদের জন্য ফ্লোরাইড অ্যাপ্লিকেশনের জন্য। তাছাড়া আমাদের পুরো একটা সেপারেট স্ট্রিম আছে যেটাকে বলা হয় পিডিয়াট্রিক ডেন্টিস্ট্রি। তো সেটাতে আমাদের বাচ্চাদের যত সব ট্রিটমেন্ট হয়, স্টার্টিং ফ্রম ক্যাভিটি, স্টার্টিং ফ্রম পালপেক্টমি, স্টার্টিং ফ্রম এক্সট্র্যাকশন, সব কিছু ওরা ওটাকে ভালো করে ডিল করে। তাছাড়া একটা জিনিস আছে যেটাকে বলা হয় ফ্লোরাইড অ্যাপ্লিকেশন, যে প্রিভেন্টিভ থেরাপি, যেন বাচ্চাদের যেন পরবর্তীকালে ক্যাভিটিগুলো কম হয়, টেন্ডেন্সিটা কম হয়, সেটার জন্য ফ্লোরাইড অ্যাপ্লিকেশন ইজ এ মাস্ট। প্রত্যেক 6 মাস 1 বছর একবার ফ্লোরাইড অ্যাপ্লিকেশন করলে টেন্ডেন্সি অফ গেটিং নিউ কেরিয়াস টিথ উইল বি রিডিউস ড্রাস্টিক্যালি। এটা কোন বয়স থেকে করা যেতে পারে? এটা আপনি করতে পারেন যখন ওনাদের ফুল সেট অফ টিথ এসে গেছে, মানে ছোটবেলায় যখন আমাদের পুরো কমপ্লিট সেট অফ টিথ এসে গেছে, তারপরে বি ক্যান গো ফর ফ্লোরাইড অ্যাপ্লিকেশন। বাচ্চাদের ট্রিটমেন্টের জন্য পুরো আলাদা রকম পুরো পেডিয়াট্রিক ডেন্টিস্ট আছে, একটা পিডিয়াট্রিক আছে আমাদের টিমে, পিডিয়াট্রিস্ট আছে, তো দে টেক স্পেশাল কেয়ার অফ কিডস। কেন কি এটা একটা এখন অনেক সেলেক্টিভ ডেন্টিস্ট্রি নতুন জিনিসও ইন্ট্রোডিউস হচ্ছে, যেখানে মানে বাচ্চারা যারা কোপারেট করতে পারছে না নর্মাল চেয়ারে, তাহলে ওটা আমরা সেডেশনে আমরা মানে বাকি যে কাজগুলো আছে ডেন্টাল রিলেটেড ওটা আমরা করতে পারি। আগে কি ডেডিকেটেড ওটিতে নিয়ে গিয়ে করতাম, ওখানে বিল অনেক বেশি আসতো, মানে ওটা অনেকটা আমরা কম করে দিচ্ছি, ধীরে ধীরে ওই জিনিসটাও ইন্ট্রোডিউস হয়ে যাবে। আর যদি আমাদের বেটার লিভিং সাবস্ক্রাইবাররা বা ভিউয়ার্সরা যদি আসেন, একটু তাদের জন্য কিছু ডিসকাউন্ট করে দেবেন। ব্যাস, এর থেকে আর সুবিধা কি? আসলে নিজেদের টিপ কেয়ার করান অবশ্যই, আর আমাদের চ্যানেলের নাম নিলে ম্যাম স্যার বলেই দিল যে 10% অ্যাডিশনাল ডিসকাউন্ট পাবেন। তো আসুন,
যে কোনো ব্রাঞ্চে অবশ্যই এটা ভীষণ ভাবে দরকার। স্যারদের অসংখ্য ধন্যবাদ, স্যার আর ম্যাম দুজনকে আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আর এর মাধ্যমে অনেকেই হয়তো অনেক উপকৃত হয়েছেন যে টোটাল এই ডেন্টাল ব্যাপারটা আপনারা জানতে পারলেন, ম্যাম কি ধরনের কাজ করে, স্যার কি ধরনের সার্ভিস, আর টিথ কেয়ারে কি কি সার্ভিস পাওয়া যায় সেটাই আর কি। আর অবশ্যই বলবো, নাম্বার তো এই ডিটেইলসে যাচ্ছে, মানে ডেসক্রিপশনে পেয়েও যাবেন, স্যার ম্যাডামদের সাথে যদি কারো যোগাযোগ করতে হয় ইমেল আসবে। স্যার আই এম সো গ্রেটফুল টু ইউ ইউ হ্যাভ কাম ডাউন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম, খুব ভালো থাকবেন, অল দা ভেরি বেস্ট ফর ইওর ফিউচার ট্রিপস। থ্যাংক ইউ, উই লুক ফরওয়ার্ড টু ইওর ট্রিপস, কারণ কি দ্যাট ইজ মানে আপনি বলতে পারেন ফর আস ইট ইজ আ টনিক অফ রিল্যাক্সিং, নো দ্যাট মানে রিল্যাক্সেশন। সো আমরাও জানি আপনারা অনেক বিজি থাকে, হয়তো খুব তাড়াতাড়ি আমি স্যারকে বলেছি যে যদি পারেন আমাদের সাথে একটা ট্রিপ করুন, আমি স্যারকে বলেছি আই উইল জয়েন ইট। স্যার আর ম্যাম একটা নতুন ব্রাঞ্চ ওপেন করছেন যেটা আমরা সবাই শুনলাম, তার জন্য অনেক অনেক কংগ্রাচুলেশন, বেস্ট উইশেস। হ্যাঁ একদম, ভালো বলেছেন। ঠিক আছে স্যার ম্যাম, খুব ভালো থাকবেন। হ্যাঁ ওকে, আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকব। তিনটে বাজে আর এই জাস্ট বেরোলাম ক্লিনিক থেকে, তো ওভারঅল আজকে দাঁতের স্কেলিং করে বেশ ভালোই হলো নাকি? খুব ভালো এক্সপিরিয়েন্স, কিছু টেস্ট দিয়েছে, আমার রুট ক্যানেল করার ইচ্ছা রয়েছে। রুট ক্যানেল তোমাকে করতেই হবে, আজকে শুধু স্কেলিংটা করা হলো, একটা পরিষ্কার করা হলো আর কি দাঁতটা, এর পরের যে প্রসেসগুলো রয়েছে সেগুলোতে তো যেতেই হবে, না হলে এই দাঁতের যে ফুটোটা সেটা আরো বাড়বে আর আরো বেশি যন্ত্রণা হবে তোমার। টেস্টও লিখে দিয়েছে, টেস্টটা করার পর যাব, সত্যি দাঁত থাকতে দাঁতের মর্মটা বুঝতে হবে। সকালবেলায় যাওয়ার সময় মানে আমাদের কেমন একটা টেনশন মুখর চোখ মুখগুলো ছিল, ঠিকভাবে অত কথাও বলতে পারিনি, বাট এখন দেখো এটা কত রিল্যাক্সড ফিল হচ্ছে না? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি টিথ কেয়ার মাল্টি স্পেশালিটি যে ডেন্টাল ক্লিনিক আছে, সত্যি খুব ভালো লেগেছে। আমার ভালো লেগেছে বলেই আপনাদের বলছি, যদি আপনারা মনে করেন যে আপনাদের দাঁত রিলেটেড বা ডেন্টাল রিলেটেড কিছু সমস্যা রয়েছে, আপনারা ডক্টরের সাথে কনসাল্ট করতে পারেন। বিদেশে দাঁতের ব্যাপারটা না, ওখানে অনেক ওরা কেয়ার করে, ওখানে নাকি নিয়মই আছে প্রত্যেক ছ মাসের মধ্যে পরপর যে দাঁতের যে চেক আপটা বিদেশে করতেই হয় নাকি, আর ওখানে কিন্তু দাঁতের যে খরচাটা প্রচুর আকাশ ছোঁয়া, আর আমাদের ইন্ডিয়াতে সেইভাবে তো খরচা নেই। সেটাই, তুমি দেখো আমরা গেলাম ভিজিট 300 ওনার মাত্র, মানে ভিজিট 300 কত অ্যাফোর্ডেবল আর কি জিনিসটা, আর এত ভালো ইকুইপমেন্ট ওনার মধ্যে ওনার কাছে রয়েছে। আমরা কোনো সময় দাঁত তুলতে গেলে প্রথমে বলে দাঁতের এক্সরে করে নিয়ে আসো, উনি অন স্পট এক্সরে করে দিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ, ওই তো পাশেই ছিল তোমার যেখানে স্কেলিং হলো, ওই অন স্পট এক্সরে করলো যে 10 mm ডেপথ রয়েছে, আপনার এইটা করা উচিত, আপনার এই চেক আপটা করা উচিত, এইটা দারুণ দারুণ লেগেছে সত্যি, মানে এটাই তো অ্যাডভান্স লেভেলের অ্যাডভান্স টেকনোলজি, এটাই তো। তো এনিওয়ে আমরা তো এখন বাড়ির দিকে পৌঁছাচ্ছি, বাট দেখো 4:17 বাজে, আমাকে এখনো পর্যন্ত লাঞ্চ করায়নি, বলে সোদপুর থেকে লাঞ্চ করব, চলো। তো আমরা সোদপুরে একটা খুব নিউ ট্রেন্ডিং একটা রেস্টুরেন্ট রয়েছে, বলো তো কি নাম? বাবু কালচার। এই বাবু ওই কালচারের সাথে যাবে। আচ্ছা, তো আমরা যাব হচ্ছে এখন এই বাবু কালচারে, প্রায় সোদপুরের কাছাকাছি চলে এসেছি, মানে বাবু কালচার নিয়ে আরেকটা একটা সেপারেট ভিডিও পরে বানাবো, বাকিটা ওখানে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর উল্টো দিকে KFC-তে আসলাম সোহানের জন্য, একটুখানি ফ্রাইড চিকেন নিয়ে যাব আর একটা বার্গার নিয়ে যাব। সোহানে এখন প্রিপারেশন করছে,
ওর এক্সামের জন্য, কালকে ওর ইংলিশ এক্সাম। কালকে ইংলিশ ভালোভাবে হবে তো? দেখি কি করেছো তুমি। এই হচ্ছে মাদার লাইফ। আজকে একটা পরীক্ষা দিয়ে আসলো, আজকে কি ছিল? ম্যাথস। ঠিকঠাক হয়েছে তো আজকে ম্যাথস? ঠিকঠাক হয়েছে। আবার দেখো ঘুমে একদম চোখ ঢুলু ঢুলু করছে। তো এই জাস্ট সোহানের পড়াশোনা কমপ্লিট হলো, আর এখনও একটুখানি ডিনার করতে বসেছে আর টিভি দেখছে। মানে ওদের পরীক্ষার সিস্টেমটা এমন না, কোয়েশ্চেনগুলো এমন আসে, বই থেকে সেরকম কিচ্ছু আসে না, সমস্ত আনসিন প্যাসেজ দিয়ে দেয় আর সেখান থেকে ওদের আর কি কোয়েশ্চেন আনসারগুলো মেনলি আসে, যেটা আমার মনে হয় ক্লাস টু এর ক্ষেত্রে মানে যথেষ্টই টাফ। আমার তো টাফ লাগে। নট অনলি শুধু ওদের স্কুল, মানে এখন পড়াশোনার প্যাটার্নটাই এমন হয়ে গেছে যে ফ্ল্যাট কোয়েশ্চেন এখন আর আসে না। তো কনসেপ্ট ক্লিয়ার করতে হয়, বারবার প্র্যাকটিস করতে হয়, তবে বাচ্চারা আর কি একটু পারে। সো আমার কোথাও না কোথাও মনে হয় ওদের ওপর সত্যিই খুব প্রেশার পড়ে। তো এনিওয়ে ট্রিপ তো হবেই, আর আই হোপ আজকে ভিডিওটাও তোমাদের ভালো লেগেছে। ওরাল কেয়ার কিন্তু তোমরা করতে ভুলো না, আর কিছু যদি অসুবিধা হয়, মানে ডেন্টাল প্রবলেম যদি কিছু থাকে, ডেফিনেটলি তোমরা ডক্টরকে কল করতে পারো। ওনার সমস্ত কিছু ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো যদি তোমাদের কিছু কাজে আসে তো। সো অন দ্যাট নোট আজকে ভিডিওটা এখন এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে গিভ ইট আ থাম্বস আপ। চ্যানেল যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও নিয়ে। দিল্লেন, বাই।